আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তাসলিমা দিথি। ভারতে ছয় দিনেও পৌঁছানো যায়নি টানেলে আটকে পড়া শ্রমিকদের কাছে বাড়ছে ক্ষোভ। 2024 সালে বিশ্বের জন্য বড় হুমকি ডোনাল্ড ট্রাম্প। এক ঘন্টার মধ্যে আল শিফা হাসপাতাল খালি করতে বলল ইসরায়েল। তৃণমূল কংগ্রেসের আরেক নেতা খুন। আল শিফা হাসপাতালের আইসিইউতে থাকা সব রোগী মারা গেছে। আবারও পেছালো পিকে হালদারের শুনানি। যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুকধারীর হামলা, হামলাকারী সহ নিহত দুই। ডিপ ফেক ভিডিও নিয়ে গভীর উদ্বেগ মোদির। গাজা ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশ সহ পাঁচ দেশ। মালদোভায় গিয়ে কুকুরের কামড় খেলেন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট। এখানেই শেষ করছি এক মিনিটের বিশ্ব সংবাদ।